আসসালামু আলাইকুম, আমি আফসানা। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ একটা বিশেষ দিন, আজকে আমাদের 26শে রমজান। তো আমার রান্না বান্না চলছে, দেখা যাক কী কী রান্না হয়, দেখি আমরা। আজ আমি যেটা করছি সেটা হচ্ছে চিকেন তেহরি করছি, এবং মাংস অলরেডি ডান, এবং আমি চালটাকে ভেজে নিচ্ছি। আজকে আসলে বেশ কিছু জনকে আমি আসলে খাবার দেওয়ার চেষ্টা করছি। আসলে চাইলে আমি কিনে দিতে পারি, বা চাইলে যেগুলো পাওয়া যায় সেগুলো করতে পারি, বা চালটালও কিনে দিতে পারি, কিন্তু এগুলো তো দিয়েইছি আগে। কিন্তু এবার আমার নিজের ইচ্ছা হচ্ছে যে আমি হচ্ছে নিজে রান্না করে দেবো। এটা আমি প্রতি রমজানই করি, আমার ফ্ল্যাটে যারা আছে তাদেরকে ইফতার পাঠানো, দারোয়ানদেরকে দেয়া। তো এবারও তার ব্যতিক্রম নয়, সেটাই চেষ্টা করছি। এবং আমি যেটা করছি, আজকে চিকেন তেহরি করছি, এবং সাথে থাকছে ডিম, সাথে সাথে থাকছে বেগুনি দিচ্ছি, তারপরে যেটা দিলাম খেজুর দিলাম। তো সেটার সাথে যেটা আমার ফ্ল্যাটের যারা আছে তারা তো দিবই, এবং তার সাথে আমাদের দারোয়ান, আশেপাশের দারোয়ানরা যারা পাঁচ ওয়াক্তই নামাজ পড়ে, এবং আমি যেহেতু তাদেরকে চিনি, এবং বের হলে আসলে তারা সবসময় আমাদেরকে কথা বলে আমার সাথে, এবং কিছু সুবিধা বঞ্চিত মানুষদেরকেও আমি আজকে ইফতারে দিতে যাচ্ছি। সো আমার হাজব্যান্ড তো খুব বকা দিচ্ছিল যে না, বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ না, কিন্তু আমি আসলে প্রতিবারই দিই, আর এবারও ইচ্ছা যে আমি নিজ হাতে রান্না করে দিব, সেটারই চেষ্টা চলছে। আমি দুই পাতিল রান্না করে ফেলছি, এক পাতিল অলরেডি ডান, আর এক পাতিল আমার চুলায়। তো এটাই একটু দেখাচ্ছি, আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমার চিকেন তেহরিটা। আমি এখন পেঁয়াজ ব্রেস্তাটা চিনি দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি, ঘিটি সব আগেই দেওয়া হয়ে গেছে, এবং দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। এবং দমে দেওয়া শেষ, এখন আমি দেখলাম যে একদম ঠিকঠাক হয়ে গেছে, নামিয়ে ফেললাম, ঠান্ডা করতে দিয়ে দিলাম আসলে। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে দেন গোসল করে এসে এগুলোকে প্যাকেটিং করতে হবে, সবার বাসায় দিতে হবে। সো এখন গোসলে চলে যাব, তারপর যথারীতি কাজগুলো করব আমি। তো চলে যাব এখন, গোসল টোসল শেষ করে চলে আসি। গোসল শেষ করে আসতে আসতেই দেখলাম যে একদম বৃষ্টি চলে আসছে, কারণ আমফান ঝড় হচ্ছে, আমরা সবাই জানি এটা আমাদের দিকে এগিয়ে আসছে। সো এর প্রভাবে ঢাকায়ও বৃষ্টি হচ্ছে, এবং খুব ভালোই বৃষ্টি হচ্ছে, রাস্তা একদম ভিজে গেছে, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আসলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ আসলে ভালো জানেন আল্লাহ কী করবেন। আজকে বিশেষ একটা দিন, যার জন্য বিশেষ একটা আয়োজনও আমার কাছে। আমি মনে করি যে আমি যদি যেটাই করতে পারছি সেটা আলহামদুলিল্লাহ, যতটুকু করতে পারছি যাদেরকে দিতে পারছি সবার জন্যই আসলে ভালো লাগা কাজ করতেছে। তো কাজগুলো, বাকি কাজগুলো শেষ করে ফেললাম, আমি ডিমগুলো সিদ্ধ করে রাখছি, শশা কেটে রাখছি, আর এবার কিন্তু সব প্যাকেটিং করছি আমি, কারণ এখন যেহেতু সবার বাসায় এভাবে যাওয়া যায় না, সো প্যাকেট করে করেই দেওয়ার ইচ্ছা, আমি আমার দারোয়ানের দ্বারাই পাঠাবো আসলে। তো সব রেডি করব এখন, সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এখন সবগুলো আমি রেডি করব। তো তাই একটু শেয়ার করে নিচ্ছি, প্রতিবারই করা হয়, বাট এবার হয়তো ব্লগে দেওয়া হচ্ছে, অন্যবার হয়তো ব্লগ করা হয়নি, যেহেতু আমার চ্যানেলটা নতুন, সব কিছু শেয়ার করার চেষ্টা। সো এই এখন আমি প্যাকেটিংয়ে চলে যাব, আমার সাথে যথারীতি আমার ছেলে হেল্প করবে, এবং আমার মেয়ে, ও একটু টায়ার্ড, ও শুয়ে আছে। সো আমরা সব প্যাকেটগুলো শেষ করলাম, আমার ছেলে সবগুলোতে হেল্প করলো। আমি সব প্যাকেটিং শেষ করে যেটা এখন করব সেটা হচ্ছে সবার বাসায় বাসায় পাঠিয়ে দেয়, এবং আমি নিজে গিয়ে কিছু মানুষকে খাবার দিয়ে আসব। তো এই ছিল আজকের আয়োজন যেটা আমি করেছি, এবং কতটা করতে পারলাম সেটা আল্লাহই জানে, আল্লাহ আসলে সে বুঝবে যতটুকু আমার দেওয়ার সামর্থ্য কুলিয়েছে, আমি ততটুকু দিয়েছি, ভালোবেসে করেছি। এখন সব শেষ, এখন জাস্ট দিতে যেতে হবে। সো এটাই আজকে টুকিটাকে শেয়ার করলাম যে আমি কী করলাম আজকে, এবার রমজানে আমি কী কতটুকু করতে পারলাম। আসলে যা করি তা মন থেকে করি, আল্লাহ যদি কবুল করে তাহলেই আমাদের সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব কিছুই শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তো দেখা হবে আরেকটা ভ্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।